আমরা যারা সাধারণ সমর্থক আমরা সবসময় চাই যে ক্লাব ট্রফি পাচ্ছে না কেন, আমাদের কাছে ট্রফিটা মেন, এবং সেই ট্রফিটার জন্য আমরা সবসময় একটা চাহিদা থাকে আমাদের যে আমরা কবে ট্রফি পাব। পাশেরটা পেয়ে গেল, যদিও যাই হোক সে মোহনপুরে গেল, কিন্তু আমাদের ক্লাবে ট্রফিটা কবে আসবে সেটা নিয়ে আমরা প্রচন্ড ভাবে একটা সাধারণ সমর্থক হিসেবে আমরা সবাই চাই যে আমাদের ক্লাব ট্রফি, কিন্তু ট্রফিটা আনতে গেলে একটা ক্লাবকে কি কি করতে হবে সেইটা সাধারণভাবে আমরা কেউ ভাবি। আমি যেহেতু রাজনীতির লোক, আমি কিছু বললে সেটাকে নিয়ে ক্রিটিসাইজ হবে, তাই খুব বেশি বলবো না, কিন্তু এটা ঠিক যে স্পন্সর আনলে বা সে যদি স্পন্সর করে তাতে অসুবিধা নেই, থাকলে অসুবিধা। তাই আমার কাছে একটা স্ট্রেট কাট কথা, অন্ধ ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে ভালো মন্দ সব ব্যাপারে আছি, শুধু আমাদের চাহিদা ক্লাব কবে ট্রফি আনবে, আর আমরা সবাই মিলে হই হই করে বলবো আমরাই শ্রেষ্ঠ। সবাই দেখুন, আমাদের তো ইনভেস্টর আছেই, তার সাথে কথাও হয়েছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। সবসময় তো আর যারা ইনভেস্টর তাদের রিসোর্সটা একটু সময় লাগে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি যে ভালো টিম হবে। আমরা তো একদিনে ইস্টবেঙ্গল ক্লাবকে মডার্ন করতে পারবো না, ম্যানচেস্টার ইউনাইটেড করতে পারবো না, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ইস্টবেঙ্গল হোক সেটা তো আমরা সবাই চাই। সেই ম্যানচেস্টার ইউনাইটেড হতে গেলে যে স্টেপগুলো সেগুলো আমাদের লাগবে, সেভাবে করব। থ্যাংক ইউ।